আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের ভিডিওটিতে থাকছে দৈনন্দিন জীবনে কথা বলতে কাজকর্মে যে সকল শব্দ আমরা ব্যবহার করে থাকি সে সকল শব্দ এবং বাক্য নিয়ে। আশা করি ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথী থাকবেন। যে বখিল মানে যে কৃপণ, কৃপণ বা কৃপটা হয়ে থাকে, টাকা খরচ করতে চায় না, যে জায়গায় লাগবে সেটা খরচ করতে চায় না, তাকে আরবিতে বলে বখিল। আমা মানে যে অন্ধ, হিম্মত সাহস, আতশান পিপাসা বা তৃষ্ণার্ত, যেমন আনা আচ্ছান আমি পিপাসার্থ বা তৃষ্ণার্ত। আপনার যদি পানি পিপাসা লেগে থাকে আপনি এটাও বলতে পারেন আনা আশরাপ ময়া, আনা আশরাপ আমি পানি পান করব, বা বলতে পারেন আনা আচ্ছান আমি পিপাসার্থ। এটা বললেও বুঝে নিবে আপনার পানি দরকার বা পানি পিপাসা আপনার লেগেছে। জুয়ান মানে হচ্ছে ক্ষুধা, আপনার যদি ক্ষুধা লেগে থাকে আপনি ভাত খাবেন বা খাবার খাবেন, তখন আপনি বলতে পারেন আনা বাকেল রুস, আনা বাকেল আমি ভাত খাবো, বা বলতে পারেন আনা জুয়ান, আনা জুয়ান আমার ক্ষুধা লাগছে বা আমি ক্ষুধার্ত। এটা বললেও বুঝে নিবে আপনার খাবার দরকার। তারপরে আছে আফু মানে হচ্ছে ক্ষমা বা মাফ করা। মালিশ শব্দটিও ব্যবহার করতে পারেন, মালিশ হাবিবি ইয়া আবদুল্লাহ মালিশ, কোনো ভুলের কারণে, ছোটোখাটো ভুলের কারণে আপনি মালিশ শব্দটি ব্যবহার করতে পারেন বা বলতে পারেন আফু, আনা আফু আমাকে মাফ করবেন বা ক্ষমা করবেন। তারপরে আছে মুসাআদা মানে যে সাহায্য, সাহায্য সহযোগিতা যদি আপনার দরকার হয় আপনি বলবেন আনা আব্বি মুসাআদা, আনা আব্বি মুসাআদা আমার সাহায্য লাগবে বা দরকার, বা আনা আবগা মুসাআদা। রমেল মানে হচ্ছে বালু বা বালি, রমল মানে হচ্ছে বালু বা বালি, যে কোনো একটি বলতে পারবেন রমেল বা রমল। কনস্ট্রাকশনের কাজ করেন তাদের এই শব্দটি অত্যন্ত জরুরি দরকার, রমেল বা রমল মানে হচ্ছে বালি বা বালু। আবার তুরাব মানে হচ্ছে মাটি, তুরাব মানে হচ্ছে মাটি। মিজল্লা বা সামসিয়া মানে হচ্ছে ছাতা, গরমের দিন এসে গেছে তো ছাতা ছাড়া আমাদের চলবেই না গরমের দিনে। মিজল্লা বা সামসিয়া মানে হচ্ছে ছাতা। ফাম মানে হচ্ছে মুখ, আইন মানে হচ্ছে চক্ষু বা চোখ, ইনতা মাফি আইন তোমার চোখ নেই, অনেক সময় অনেকে রাগ করে বলতে পারো তুমি এটা দেখো না, ইনতা মাফি সব, ইনতা মাফি আইন, অর্থ হচ্ছে তোমার চোখ নাই। তো আইন মানে হচ্ছে চক্ষু বা চোখ। আরুস মানে হচ্ছে নববধূ, নতুন বধূকে আরবিতে বলে আরুস। খিমা মানে হচ্ছে তাবু। তো আরব কান্ট্রিতে আপনারা দেখবেন আরবিরা বিভিন্ন বালুময় স্থানে যেয়ে তাবু টাঙ্গিয়ে থাকে কয়েকদিন, তারা ওখানে সফরে যায়, সফরে যেয়ে বালুময় মরুভূমিতে তাবু টাঙ্গিয়ে থাকে, এটাকে আরবিতে বলে খিমা। খিমা কুল অর্থ বলুন বা বলো। দোর মানে হচ্ছে তলা, একতলা দোতলা তিনতলা বিল্ডিংয়ের এরকম তলা হয়ে থাকে, যেমন অহের দোর একতলা, ইতিন দোর দোতলা। তো দোর মানে হচ্ছে তলা। আমুদ মানে হচ্ছে খাম্বা খুঁটি, অবশ্যই একটি বিল্ডিংয়ের অনেকগুলো পিলার থাকে তো পিলারকে আরবিতে বলে আমুদ। শিক্ষা মানে হচ্ছে ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টকে আরবিতে বলে শিক্ষা। মখাদ্দা মানে হচ্ছে বালিশ, বালিশ মানে হচ্ছে মখাদ্দা। যদি আপনি ফন্দুক বা আবাসিক হোটেলে কাজ করে থাকেন, আরবিতে বলে ফন্দুক মানে হচ্ছে আবাসিক হোটেল, তো সেখানে অবশ্যই কাস্টমারে যদি বলে আনা আবি মখাদ্দা, তো মখাদ্দা শব্দটি আপনাকে জানতেই হবে, মখাদ্দা মানে হচ্ছে বালিশ বা পিলো। জওয়াল মানে হচ্ছে মোবাইল, হাতিফ মানে হচ্ছে টেলিফোন, কালাম মানে হচ্ছে কথা, আনা কালাম হো সো আসো আমি তার সাথে কথা বলেছিলাম, মাফি কালাম কথা বলো না, রসিদা সোজা যাও, আলাতুল সর্বদা বা সবসময়, বিয়া মানে হচ্ছে বিক্রয় করা, স্ত্রী মানে হচ্ছে ক্রয় করা, যেমন ইন্টার রসিদা তুমি সোজা যাও, রসিদা আলাতুল সর্বদা সোজা চলবে। বিয়া মানে হচ্ছে বিক্রয় করা, স্ত্রী মানে হচ্ছে ক্রয় করা, আনাস্ত্রী আনাস্ত্রী আমি ক্রয় করেছি, এলবেস পরিধান করা, কোনো কিছু পরিধান করাকে আরবিতে বলে এলবেস। জুমলা মানে হচ্ছে বাক্য বা সেন্টেন্স। আল্লামা বা আলিম মানে হচ্ছে বিদ্যান বা জ্ঞানী। জাইদ বা কয়েস মানে হচ্ছে ভালো বা উত্তম। লিসান মানে হচ্ছে ভাষা বা লিসান মানে হচ্ছে জিবা, লুগা মানে হচ্ছে ভাষা। তো এখানে লিসান বা লুগা মানে হচ্ছে ভাষা, লুগাবি মানে হচ্ছে ভাষাবিদ বা ভাষাবিজ্ঞানী। সাব্বুরা মানে হচ্ছে ব্ল্যাকবোর্ড, ক্লাসরুমে শিক্ষাদান করা হয় সেই বোর্ডকে আরবিতে বলে সাব্বুরা, বা যে কোনো ব্ল্যাকবোর্ডকে আপনারা সাব্বুরা বলতে পারেন। মওদু মানে হচ্ছে বিষয়, সাবজেক্ট বা কোনো বিষয়কে আরবিতে বলে মওদু। হাদা মাফি মওদু আনা, এটা আমার বিষয় না।
মিস্তারা মানে হচ্ছে রুলার বা স্কেল, জাকি মানে হচ্ছে মেধাবী বা চটপটে, কালিমা মানে হচ্ছে শব্দ, সফ মানে হচ্ছে শ্রেণী, ক্লাস বা শ্রেণীকে আরবিতে বলে সফ, শাহাদা মানে হচ্ছে সনদপত্র বা সার্টিফিকেট বা প্রমাণপত্র, জরিদা মানে হচ্ছে সংবাদপত্র বা নিউজ পেপার, মাখাল মানে হচ্ছে দোকান, আরে বিরো মাখাল আমার দোকানে দেওয়া দরকার, সোত মানে হচ্ছে স্বর শোর বা আওয়াজ, সাউন্ড জাতীয়কে আরবিতে বলে সোত, রক্স মানে হচ্ছে নাচ বা নৃত্য, দফ মানে হচ্ছে তবলা, মাসনা বা মাসনাত মানে হচ্ছে কারখানা বা ফ্যাক্টরি, শরিকা মানে হচ্ছে কোম্পানি, মিকলা বা মিগলা বা মিকলাত কড়াই, শাওকা বা শোকা মানে হচ্ছে কাটা চামচ ইংরেজিতে বলে ফর্ক, মোমারিদা মানে হচ্ছে সেবিকা বা নার্স, সির মানে হচ্ছে দর, কামসির দর কত বা মূল্য কত, নাকদান নগদ, রিবা মানে হচ্ছে সুদ, সুদকে আল্লাহ হারাম করেছে সুদ আরবি হচ্ছে রিবা, ফায়দা মানে হচ্ছে লাভ বা মুনাফা, আরে মাফ ফায়দা আমার লাভ নেই, হিসাব মানে হচ্ছে হিসাব, সো হিসাব হিসাব করো বা কাম হিসাব কত হয়েছে, খাসারা মানে হচ্ছে লোকসান, রোকসা মানে হচ্ছে লাইসেন্স, লাইসেন্সকে আরবিতে বলে রোকসা, বিল জুমলা পাইকারি বা হোলসেল, ইসাল মানে হচ্ছে রশিদ, ফতুরা মানে হচ্ছে বিল, জি ফতুরা বিল দাও, তামিন মানে হচ্ছে বিমা, রসিদ মানে হচ্ছে ব্যালেন্স, মহাত্মা বা মাহাত্মা মানে হচ্ছে স্টেশন, যেমন তেলের স্টেশনকে বলে জেত মাহাত্মা, পেট্রোল পাম্পকে বা পেট্রোল স্টেশনকে বলে বেনজিন মাহাত্মা, বেনজিন মানে হচ্ছে পেট্রোল, সফর মানে হচ্ছে সফর, সফর মানে হচ্ছে সফর, ইত্তেসাল মানে হচ্ছে যোগাযোগ বা কন্ট্যাক্ট, তেসাল মানে হচ্ছে ফোন করা, মিকাস বা মুগাস মানে হচ্ছে কাশি বা সিজার, সিকিন মানে হচ্ছে চাকু বা ছুরি, সাকুস বা মিত্রগা মানে হচ্ছে হাতুড়ি বা হ্যামার, ইব্রা মানে হচ্ছে সুই, সিয়াসা রাজনীতি, দাওলা রাষ্ট্র, নাহার ইয়ম মানে হচ্ছে দিন, মাসা মানে হচ্ছে সন্ধ্যা, লাহাজা মানে হচ্ছে মুহূর্ত, দিগিকা মানে হচ্ছে মিনিট, আউয়াল মানে হচ্ছে প্রথমে বা পূর্বে বা আগে, বাদেন বা বাদিন মানে হচ্ছে পরে, জামান বা ওয়াক্ত মানে হচ্ছে সময়, দেইমান মানে হচ্ছে সর্বদা বা সবসময় বা বলতে পারেন আলাতুল মানে হচ্ছে সর্বদা বা সবসময়, মালুম মানে হচ্ছে জ্ঞাত বা জানা, মুসাসাল মানে হচ্ছে ধারাবাহিক, মুসালসাল মানে হচ্ছে ধারাবাহিক, কামিল বা কামেল মানে হচ্ছে পূর্ণ বা পুরা, কামেল বা সম্পূর্ণরূপে, মারিদ মানে হচ্ছে অসুস্থ বা পীড়িত, মজনুন বা মজনু হচ্ছে পাগল, নাজিফ বা নাদিফ পরিষ্কার বা পরিচ্ছন্ন, ওয়াসাক নোংরা বা ময়লা আবর্জনা, মোস্তা আমাল মানে হচ্ছে পুরাতন বা ওল্ড বা ব্যবহৃত বা ইউজড, যেই বলি না কেন আরবিতে বলে মোস্তা আমাল, মাসহুর বা শাহির মানে হচ্ছে বিখ্যাত বা ফেমাস, আজনবী বিদেশি বা অপরিচিত, জরুরি বা লাজিম প্রয়োজনীয় বা অবশ্যই অবশ্যই করণীয়, মুখতালিফ বিভিন্ন, খাতির বিপজ্জনক, জাফ শুকনা, মহতারাম সম্মানিত, হাজিহি বা হাদি এটি বা এইগুলি, সাঈদ সুখী, আদি সাধারণ বা জেনারেল, জামিল মানে হচ্ছে সুন্দর, জামিলা সুন্দরী, দাহাবি বা জাহাবি সোনালী বা গোল্ডেন কালার, খাফিফ হালকা, সহি শুদ্ধ, রুব্বামা হয়তো বা সম্ভবত বা বলতে পারেন মুমকিন হয়তো বা সম্ভবত বা হতে পারে, আমামা মানে হচ্ছে সামনে বা বলতে পারেন গিদ্দাম মানে হচ্ছে সামনে, আবার অনেকে বলে গুদ্দাম এটার অর্থ সামনে বা সম্মুখে, হাত্তা যতক্ষণ না পর্যন্ত, সুম্মা মানে হচ্ছে অতপর, বিদুন মানে হচ্ছে সারা বা ব্যতীত ইংরেজিতে উইদাউট, জিদ্দান মানে হচ্ছে অত্যন্ত বা অতি বা বেশি, আই মানে হচ্ছে কোনটি, আহিয়ানান কখনো কখনো বা মাঝে মাঝে ইংরেজিতে সামটাইমস, কাফি যথেষ্ট, গনি মানে হচ্ছে দনি, আসিফ মানে হচ্ছে দুঃখিত, সিনামা মানে হচ্ছে সিনেমা, মোকাইফ মানে হচ্ছে এসি, মার্কাস সেন্টার বা কেন্দ্র, আবিয়াদ সাদা, নাজার মানে হচ্ছে কাঠমিস্ত্রি বা কার্পেন্টার, খিয়াত দর্জি বা টেইলর, হাদ্দাত কর্মকার, হারিস পহরি বা দারোয়ান, শুক্রান ধন্যবাদ, বারিদ ডাকঘর, দক্ষান মমনুন বা দক্ষান মমনু ধূমপান নিষেধ, মাকতাবুল হাজাজ বুকিং অফিস,
মাতার দাখিলি আভ্যন্তরীণ বিমানবন্দর মাতার দোয়ালি আন্তর্জাতিক বিমানবন্দর আল খুরুজ বাইর হওয়া ইস্তাবগি কি চান গুলরাকাম নাম্বার বলুন অজিফা চাকরি খুবুব বরিবার ট্যাবলেট কাম হিসাব কত হয়েছে হাতশাই চা দাও কাম ফিনজান কত কাপ হাত কুরসি চেয়ার দাও এখানে চেয়ার বানানটি ভুল আছে ব্যান্টালুন প্যান্ট বান্তালুন ব্যান্টালুন মানে প্যান্ট আমামা পাগড়ি সিরওয়াল পায়জামা সৌবন কাপড় মিনশাফা গামছা বা তোয়ালে জায়েজ প্রস্তুত মাশরাফ বা ব্যাংক আসলি মানে আসল বা অরিজিনিয়াল আসাস আসবাবপত্র বা ফার্নিচার তারতিব আয়োজন সাজানো বা সাজিয়ে গুছিয়ে রাখা তারতিব তেলোয়াত আবৃত্তি মস্তাকিল অসম্ভব উনওয়ান ঠিকানা হারারা তাপ হাওয়া বায়ু বা বাতাস বাউল প্রস্রাব মিকুয়া স্ত্রী বা আয়রন শ্যামলি পাওয়া রুটি তমিজ আরব কান্ট্রিতে পাওয়া যায় এমন একটি রুটি তমিজ বলে